হ্যাঁ হ্যাঁ, আমার এটা তো আমার ইচ্ছা আছে। সেক্ষেত্রে আমি বই খোঁজ দেখলাম অনলাইনে, বুঝছেন, ওই সাইবেক্স এর বই আছে, মানে অনলাইনে আছে, ইভেন রকম হয়তো অর্ডার দিলে ওরা এনে দিবে অনেক দাম, তার মানে নীলক্ষেতে গিয়ে কিছুটা পাওয়া যাবে। কারণ আমি কমার্শিয়াল ক্লাসটা করছি অনেক আগে, তখনই আমি বই বই পড়ছিলাম। কারণ নীলক্ষেতে নেক্সট উইক বা পরে একটা উইকে প্ল্যান করবো আমি, দেখি বই পাওয়া যায় কিনা। কারণ ভাবতেছি লেটেস্ট ভাষা পাবো কিনা, এটা ভাবতেছি বই কিনতে গেলে। পাওয়া লিঙ্কডইনে কে যেন একবার দিছিল, উনি কমসিয়ার প্র্যাকটিস করতেছে আর কি, উনার ডেস্কে বসে ধরে একটা ছবি দিছিল, ওখানে দেখলাম কমসিয়ার সিকিউরিটি প্লাস থেকে একটা বই ছিল। আচ্ছা আচ্ছা, আমি আপনি বলাতে এখন মনে পড়ছে, কিন্তু তখন আসলে তো কুড়ি করে দেখি নাই, এটা কোথায় নিছে না নিছে। আমি বুঝছি, দেখবো না, দেখি নীলক্ষেতে বইটা বই পাওয়া যাবে, মোটামুটি সব বইটা পাওয়া যায়। ওকে, আমরা শুরু হ্যাঁ করতেছি। ওকে, আমাদের আজকে টপিক হচ্ছে পেনিট্রেশন টেস্টিং টেকনিক্স ইন্ট্রোডাকশন, আর এক্সারসাইজ থাকবে হচ্ছে একটা, এক্সপ্লেন পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইটস টাইপ, আর আফটার কমপ্লিশন আমরা জানবো কি কন্ডাক্ট অ্যান্ড অ্যাক্টিভ রিকনাইসেন্স অ্যাসেসমেন্ট অ্যান্ড কন্ডাক্ট এ প্যাসিভ রিকনাইসেন্স অ্যাসেসমেন্ট। ল্যাবের ডিউরেশন হচ্ছে 45 মিনিটস, ইনফ্যাক্ট একটাই ল্যাব আসলে, একটা পেজই, এখানে সার্ভারগুলো আমরা জানি। সো পুরো কাজটা আমাদের এই পেজ 3 তে, কারণ পেজ 4টা তো একটা সামারি, ছোট কাজ, ছোট ল্যাব। আচ্ছা, এক্সপ্লেন পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইট টাইপস। এই পেনিট্রেশন টেস্ট ইজ অফেন কল্ড এ পেন টেস্ট অ্যান্ড ইজ কন্ডাক্টেড to uncover, exploit, and understand the severity of security loopholes in applications, network devices, and infrastructure components like web servers, application servers, database. Learning outcome, lab লাগবে কালি আর উইন্ডোজ সার্ভার এদের বেশি লাগবে, সেটাই রান করে ফেলি। Task 1, penetration testing. There are different types of penetration testing that can be conducted to uncover vulnerabilities. Each of these is conducted based on the assessment scope and the degree at which the loopholes require identification and exploitation. In this task, you will learn penetration testing and its types. আচ্ছা, penetration testing কি করতেছে? If an application is developed in an insecure manner, the network and infrastructure components are not hardened and secure, meaning it will cause weakness which can also be called loopholes or vulnerabilities. The vulnerability assessment is a technique that uncovers these loopholes in a system. Penetration testing goes beyond a vulnerability assessment, resulting in an exploit of identification. Discovery, footprinting and gathering information about target, enumeration, performing port scans, risk and resource identification methods. Three, হচ্ছে vulnerability mapping, identifying vulnerabilities and system and resources. Fourth, হচ্ছে exploitation, attempting to gain unauthorized access by exploiting vulnerabilities. Reporting the findings to management. Figure 1.1 displayed the penetration testing process steps, discovery. Okay. Each phase of the penetration testing activity is accomplished using a variety of tools. Below are some of the tools. কমশিলা ব্যাখ্যাটি কিন্তু আসলে কাইন্ড অফ থিওরিটিক্যাল পড়াশোনা, সবকিছু এই আসলে অ্যাপস এর নাম মুখস্থ জানতে হবে, ইউজ করি না করি, কোনটা কি কাজে ইউজ হয় ওই অ্যাপস গুলোর নাম জানতে হবে। ফর এক্সাম্পল, পোর্ট স্ক্যান এর জন্য এনম্যাপ, সুপার স্ক্যান, এইচপি, সার্ভিস এন্ড ওয়েস্ট ফিঙ্গারপ্রিন্টিং টুলস এর জন্য হচ্ছে এক্সপ্রো টু, কিউজ, কিউএসও, এনম্যাপ, পিও, এইচটিটিপি প্রিন্ট, এমএপ, আচ্ছা এই অ্যাপস গুলোর নাম। ভালনারেবিলিটি স্ক্যান হচ্ছে নেসাস, বার্প সুইট, একুইনিক্স, এসকিউএল ম্যাপ, ভেগা ভালনারেবিলিটি স্ক্যানার। types of penetration testing কয় ধরনের? তিন ধরনের, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স হচ্ছে, ব্ল্যাক বক্স ইজ কন্ডাক্টেড উইদাউট প্রায়র নলেজ অ্যাবাউট দ্য ইনফরমেশন সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট অর দ্য অ্যাপ্লিকেশন এগেনস্ট হুইচ দ্য টেস্টিং ক্যারিড অন। আচ্ছা,
common disadvantage of this type of testing is that it will probably not detect all vulnerabilities. Another disadvantage is that testing team may inadvertently impact another system. এই টেস্টটা করতে গেলে ওদেরকে বলা হবে না কোন সার্ভার আছে, নেটওয়ার্ক সম্বন্ধে কোনো আইডিয়া দিবে না, যে টেস্টটা সে পুরো নিজেই সার্চ করবে, সবকিছু নিতে হবে, করতে গিয়ে হয়তো মানে অন্য সিস্টেমকে ইম্পেক্ট করতে পারে, সেটা বললো। আচ্ছা, হোয়াইট বক্স, হোয়াইট বক্স মানে হচ্ছে টোটাল লিস্ট দিয়ে দেওয়া হলো যে আমার এই নেটওয়ার্ক আছে, এই আইপি, এই সার্ভার, সবকিছু বলা হয়েছে, এটাকে স্ক্যান করবে। গ্রে বক্স মাঝামাঝি, কিছুটা ইনফরমেশন দেওয়া হলো, লিমিটেড, টোটালটা দেওয়া হবে না আর কি। টাস্ক টু, রুল অফ এঙ্গেজমেন্ট, rule of engagement is documented agreement that is arrived at during the planning phase of penetration testing activity. In this task you will learn the rules of engagement for conducting penetration testing activity. Rules of engagement agreement is made between the person and organization for testing jonno agreement hoye cheta ki কি থাকবে, স্কোপ অফ অ্যাসেসমেন্ট, কন্টাক্ট ইনফরমেশন, হ্যান্ডলিং সেন্সিটিভ ইনফরমেশন ডিউরিং দ্য টেস্ট, স্টেপস টু বি ফলোড বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার দ্য টেস্ট, স্পেসিফিক কম্প্রোমাইজ টার্গেট, ডিউরেশন অফ টেস্ট। অ্যান এক্সাম্পল অফ সাম অফ দিস টেস্টিং অ্যাড্রেস ইন এ রুল অফ এঙ্গেজমেন্ট ডকুমেন্ট ফর নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্ট আর অ্যাজ ফলোস। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য পেনিট্রেশন টেস্ট, আচ্ছা, ইজ দ্য টেস্ট ক্যারিড আউট এগেনস্ট এ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, when are the different phase of penetration testing, discovery, scanning, enumeration, inspection conducted during business hour, after hour or on weekends? What is the number of IP address under the test, internal external IP addresses? Have you attempted to gain the highest privilege on a compromised machine? Have you performed a local vulnerability assessment on the computer machine? Have you performed a denial of service DOS attack or brute force types of attack? Task 3, penetration testing techniques. There are different types of penetration testing techniques that allow the uncovering vulnerabilities. Lateral movement is, and penetration testing activity is the gradual process of gaining access to a network component, infrastructure, or an application layer in order to privilege escalation. আমার নাম দেখে বুঝতে পারতেছি ইউজার প্রিভিলেজটা বাড়াচ্ছে, persistence রিফার হচ্ছে, maintenance of access for a prolonged period of time, আচ্ছা, কন্টিনিউয়াস যাতে থাকে আর কি, যাতে একবার অ্যাক্সেস পেলাম এটা যাতে কন্টিনিউয়াসটা করা যায়। ক্লিন আপ দ্য কন্ডাক্টেড আফটার ডিফারেনশিয়াল টেস্টিং অ্যাক্টিভিটি টু রিমুভ এনি ক্লাটার অর রেমিনেন্স ফ্রম দ্য পেনিট্রেশন টেস্টিং অ্যাক্টিভিটি। ক্লিনিং আপ is very important as the strategy and approaches may be used for real attacks if not cleaned. Pivoting refers to attacking or taking control of a system through another compromised system. The compromised system is often a trusted system that belongs to the same network. Bug bounty is a reward task for us. Reconnaissance and penetration testing exercise. Reconnaissance also called information gathering. Active reconnaissance, mapping network infrastructure, scanning open services of vulnerabilities, scanning and searching for directories, files, and servers, banner grabbing, passive tracking, identifying IP address, identifying subdomains, identifying external sites. Drones, unnamed aerial vehicle, were driving of war flying. An unmanned aerial vehicle, otherwise called a drone, is an aircraft that operates on its own without human operation. So war driving searches for wireless network from a moving vehicle using a computer device or a smartphone. War drivers make use of Wi-Fi equipment devices together with a location tracker to collect the location of wireless network. War driving techniques are now taken to the air and are sometimes referred as a war flying. Footprinting and was IMG, blue, red, white, purple teams. Ramajani already discussion with somebody. Task 5, active reconnaissance assessment. Active reconnaissance gather information about the target system by interacting
with the target. This provides information about the target system that could help the penetration tester with advanced experts. In this task, you will learn to conduct active reconnaissance using the tool. Achoo. Connect to device. Hello. Start again. Melty go into this. MALTE. ঠিক সার্ভার আছে হচ্ছে ডিএমএ যাওয়া লাগবে সরি আচ্ছা আমরা এখানে যাবো মেলটি করে ওপেন করবো করার পরে যেতে হবে আমাদের ম্যানেজ সি ফ্রি যেটা এটা করতে হবে দেখেন এটা তারপরে এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া আছে নাও টি নো আসছে আমার এবং হচ্ছে সিইটি ভার্সন রান দেব অ্যাক্সেস করে নেক্সট দেব ইউজারনেম নিয়েছি username eta password hocche test test 1 2 3 4 4 t z z next on the login result page select next The login process may take a while to complete. On the install transfers window, select next. The login next, next. In the web browser option, leave the default selection and finish. Next, next, finish. Next. Finish করার পরে click on the machine tab and select run machine. Next, browser বলছে ডিফল্ট রাখবে না? Right. Finish. এবার বলছে আমাদেরকে টপিক ইয়ে টাচ করে স্ক্রিন ক্লিয়ার করি ওকে ইনভেন্টরি কিয়ে click the machine step select run machine oh acha acha sorry machine tab e jete hobe run machine jete hobe acha run machine e giye select footprint l1 and click next footprint l1 next
ডোমেইন নেম করতেছে টেস্ট পিএইচপি ডট ভালনারওয়েব ডট কম ফিনিশ সিলেক্ট ওকে অন দ্য রেজাল্ট লিমিটেড রেজাল্ট লিমিটেড ওকে দিয়ে বলছে This initial scan may take a while to display the result. Close the Maltigo application. Close the Maltigo application. Test PHP done. Here you see the LAM. Close the Maltigo application. এটাই ছিল আচ্ছা দেখি কি আসে আউটপুট দেখি আমরা স্ক্রিন করার পর সে দেখাচ্ছে যেটা আমাদেরকে আমরা এই সার্ভারকে স্কেল স্কিম করলাম ভালনারওয়েব একটা রেজাল্ট দিচ্ছে এখানে একটা রেজাল্ট দিচ্ছে এখানে একটা আইপি দিচ্ছে তারপরে সে আচ্ছা ও কোথা কোথা যাচ্ছে সেটা এখানে একটা ডিটেইলস দেখাচ্ছে আর কি আচ্ছা ওকে যেটা দি আর দেখতে পারি আর বর্ণনা করে আমি এটা বুঝতে পারি এটা ক্লোজ করতেছি আর ডিসকার্ড অল আচ্ছা এবার বলতেছে টাস্ক 6 হচ্ছে Passive reconnaissance gathers information about the target system without interaction with target. One way to conduct passive reconnaissance for web application is to examine the HTTP headers to identify protections applied. Common web application protection header, XFrame, XSS, cache control prevention. Achha. Step one. A DM1 e jao. তারপর বলছে এজ খুলে এই সাইডে যাওয়ার জন্য আচ্ছা এখানে আসি এজ খুলি এই সাইডে যেতে বলছে আমি যাবো এই সাইডটাতে সমস্যা নাই এখানে যাওয়ার পর বলছে ক্লিক স্টার্ট এন্ড লঞ্চ ফিডার for application fiddler 4 fiddler কি হবে the application configuration pop up window select no open microsoft edge and refresh the web page এজি কি এ টেস্টকে রিফ্রেশ করতে বললো বললাম ওপেন দা অ্যাক্টিভ সেশন অফ ফিডার অ্যাপ্লিকেশন
ওপেন দ্য অ্যাক্টিভ সেশন। আচ্ছা এখানে দেখাচ্ছে, আচ্ছা এরপর কি বললো, সিলেক্ট দ্য ইন্সপেক্টর সেকশন ইন দ্য ফিল্ডার অ্যাপ্লিকেশন, ইন্সপেক্টর সেকশন। ইন্সপেক্টর সেকশনটা কোথায়? In the left pane, we just select test php vulnerable.com. এখানে মধ্যে এটা নিলাম, এবার দেখাচ্ছি কেমন ভিউটা, ওটা হেডারটা দেখাচ্ছে কি কি আসতেছে। আচ্ছা রেসপন্স দেখাচ্ছে, the screenshot displays the fiddler application conducting passive requests on a web page. From the captured result, the web page headers are displayed. In this can be used by penetration tester to gather information of the web page and identify vulnerabilities. আচ্ছা এটা জাস্ট ওই পেজে যখন খুললো আমরা পেজের হেডারটা দেখার জন্য এই কাজটা করছে, এই সফটওয়্যার দিয়ে ফিডলার দিয়ে হেডার রিকোয়েস্ট কি কি পাসওয়ার্ড দেখাচ্ছে, কোন ফাংশনটা আছে, যেমন এখানে সিকিউরিটি এন্ড ট্রান্সপোর্ট প্রোটোকল প্রক্সি কি ফ্লাই হোস্ট আছে টেস্ট পেজ। ব্রাউজিং ইনফরমেশন দেখাচ্ছে, সার্ভার হেডার আর কি আছে, এখানে কি কি সাপোর্ট দেখাচ্ছে। আচ্ছা তার মানে তো শেষ এটুকুই, জাস্ট এখানে হেডারটা পাওয়ার জন্য দেখাচ্ছে। আচ্ছা আমরা এই নিচে একটু কিছু আছে দেখি, এখানে হেডার আসলে এটা র তে গেলে র ফরম্যাটটা পাওয়া যাচ্ছে। আচ্ছা পুরো পেজটা র তে পাচ্ছি, আর শুধু হেডার হেডার দিলে হেডারটা র তে আসতেছে। আচ্ছা এটুকুই, তাহলে আজকে ল্যাপটপ বুঝলাম ছোট 45 মিনিটস ওরা বলছে, আসলে আরো কম লাগবে। আচ্ছা তাহলে এটা ডান, আমাদের নেক্সট টাস্কটা ক্লিয়ার হবে। আমাদের নেক্সট দিন টাস্ক হবে হচ্ছে অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন ইন্টিগ্রেশন টেস্টিং টেকনিক। এই ল্যাপটপটা অনেক বড় আছে, দেখছিলাম বেশ বড়, আপাতত এখানে অফ করতেছি।